বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে বিকালে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা ছুটির দিনে চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। তোমরা জানো দীঘায় মোট 5টি সি বিচ রয়েছে, অর্থাৎ 5টি ঘাট। ওল্ড দীঘা ঘাট, ওশিয়ানা ঘাট, জগন্নাথ ঘাট, উদয়পুর আর নিউ দীঘা। তো তার মধ্যে অন্যতম হচ্ছে নিউ দীঘা ঘাট, অর্থাৎ নিউ দীঘা সি বিচ। আজকে বিকালে আমি আর শান্তনুদা আর আমার প্রতিদিনের সঙ্গী পক্ষীরাজকে নিয়ে উড়ে চলে এলাম সেই নিউ দীঘায় সি বিচে। ছুটির দিনে দেখতে পাচ্ছ পুরো খোশ মেজাজে সবাই বসে রয়েছে। বিকালবেলাটা মানে বুঝতে পারছো খুব সুন্দর। এখন তো সমুদ্রের ঢেউ খুব একটা বেশি নয়, যেহেতু বৃষ্টিকাল নয়, শীতকাল এখন। আর কেউ একদিকে সেলফি তুলছে, কেউ চোঙা ভাজা খাচ্ছে, আর আমি তো তোমার সঙ্গে কথা বলছি আর ব্লগ করছি। শান্তনুদা একটু ছবি তুলছে, যেহেতু বিকালবেলাটা সূর্য অস্ত সময়, খুব সুন্দর লাগে নিউ দীঘা সি বিচটা। আর আমি পুরো চারদিকটা ঘুরে ঘুরে দেখছি। বিকালবেলা অনেকে আবার স্নানও করছে আর আমি দেখছি সেগুলো। আর নিউ দীঘা সি বিচ মানে তোমরা জানো ওল্ড দীঘার চেয়েও বেস্ট সি বিচ হচ্ছে নিউ দীঘা। সেখানে প্রচুর পর্যটক আসে, যেহেতু পাশে রেলওয়ে স্টেশন রয়েছে। এখন আবার একটা দীঘার নতুন বড় চমক হচ্ছে কি, তোমরা জানো দীঘার জগন্নাথ মন্দির প্রায় 20 একর জায়গার উপর 150 কোটি টাকার প্রজেক্ট রাজ্য সরকার আন্ডারে সেই জগন্নাথ মন্দির হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা সমুদ্র সাথে জগন্নাথ দেবকেও এখন দর্শন করতে পারবো। আর বেশি দিন বাকি নেই, 2024 এপ্রিল মাস নাগাদ এই জগন্নাথ মন্দিরটা সর্বসাধারণ খুলে যাবে। তো সেটার উপর একটা ব্লগ করেছি, তোমরা দেখতে পারো গিয়ে আমার ইউটিউব চ্যানেলে। এখন পুরো সেই নিউ দীঘা সি বিচে আছি, পুরো সি বিচটা দেখতে পাচ্ছ। যেহেতু ছুটির দিন প্রচুর পর্যটক এসছে, আর ওল্ড দীঘা তো আমার খুব ভাল লাগে, ওল্ড দীঘা সি বিচ। যেহেতু প্রথমত আমি ওল্ড দীঘা সি বিচের উপর অনেকগুলো ব্লগ করি, সেগুলো তোমরা দেখতে পারো। আর নিউ দীঘা সি বিচ তো খুব জনপ্রিয় সি বিচ, বড় একটা সি বিচ। আর তোমাদের যেটা জগন্নাথ ঘাট বলছিলাম, সে জগন্নাথ ঘাট হচ্ছে দীঘার আদি জগন্নাথ মন্দির সেখানে রয়েছে, তাই তার জন্য নাম হচ্ছে জগন্নাথ ঘাট। আর ওশিয়ানা ঘাটের উপর একটা ব্লগও তোমাদের দিয়েছি, সেটা দেখতে পারো, খুব সুন্দর ব্লগ। পাশে রয়েছে উদয়পুর সি বিচ, উদয়পুর সি বিচ পরে হচ্ছে তালসারি, তো সেটা পুরোটাই উড়িষ্যা বর্ডারের কাছাকাছি। আর আজকে আমি আর শান্তনুদা বিকালে চলে এসেছিলাম সেই নিউ দীঘা সি বিচে। আমি একটু সি বিচে ঘুরছিলাম এবং দেখলাম জলে কিছু একটা ভেসে আসছে। ও, এটা তো হচ্ছে স্পিড বোট, বিকালবেলা রাইডিংয়ে বেড়ায়। অনেক পর্যটক বসছে দেখতে পাচ্ছ, ভাড়াও খুব একটা বেশি নয়। তো আমরা জিজ্ঞেসে করিনি, তো আমাদের বসার কোনো ইন্টারেস্টিং ছিল না, ভয় লাগে। আমার তো সমুদ্রে স্নান করতেও ভয় লাগে, আর এরা তো অনেক দূরে চলেছে। আমি তো জুম করে পুরো দূর থেকে ছুটে টেনে এনেছি, এত দেখো কত স্পিডে আসছে, অনেকে লাফালাফি করছে, দেখো আবার নেমে পড়ছে অনেকে। তো খুব সুন্দর একটা বিকালবেলা মুভমেন্টটা খুব ভালো, বিশেষ করে শনি রবি তো আরও খুব সুন্দর, কেননা শনি রবি অনেকে ছুটি পায় আর তারা চলে আসে দীঘায়। আমরাও সেই ছুটির দিনে চলে গেছিলাম দীঘায়, তো দেখো অনেকে এখন স্নান করছে সমুদ্রে। আর যেহেতু বিকালবেলাটা প্রায় এখন ঘড়িতে বাজে 5টা, দেখো অনেকে স্নান করছে, দেখো অনেকে আবার বল নিয়ে খেলা করছে জলে, আবার এরা সব বোট থেকে নামছে, যেহেতু এটা হচ্ছে জলে স্পিড বোট। এবং গায়ে দেখো সেফটি জ্যাকেটও রয়েছে, যেহেতু সমুদ্রে যাওয়া মানে জানো গায়ে সেফটি জ্যাকেট পরতে হয়, কারণ কখন কী দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটা তো বলা যায় না। বন্ধুরা, তোমরা 5টি ঘাটের কথা বললাম, 5টি ঘাটের মধ্যে তোমরা কোন সি বিচটা পছন্দ করো, ওল্ড দীঘা না নিউ দীঘা, ওশিয়ানা ঘাট, জগন্নাথ ঘাট, উদয়পুর না তালসারি, তো সেটা কমেন্টে আমাকে বলো। তো বন্ধুরা, আজকে তোমাদের নিউ দীঘা সি বিচটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো চলো আজকে মতো বাই বাই, টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে খুব তাড়াতাড়ি আসবো। ভালো থেকো, সুস্থ থাকো।